যশোরের শারসার কাছাড়ি বাড়ির পঁয়ত্রিশ শতক সরকারি জমি বেদখল করা হয়েছে সরকারি এই জমি উদ্ধারে জেলা ও উপজেলা প্রশাসন থেকে বারবার মামলার নির্দেশনা দেওয়া হলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হয়নি এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ব্যানাপুর প্রতিনিধি রাসেল ইসলামের রিপোর্টে বিস্তারিত সারসায় পঁয়ত্রিশ শতক জমি পূর্ব পাকিস্তান প্রদেশের পক্ষে কালেক্টর যশোরের নামীয় কাছি বাড়ির রাস্তার জমি যার বর্তমান মূল্য দেড় কোটি টাকা উনিশশো সালে এই জমির বন্দোবস্ত নেয় ফজলুর রহমান পরে কিছু অসৎ ভূমি কর্মকর্তার মাধ্যমে জমিটি নিজেদের নামে রেকর্ড করে সেখানে বসবাস শুরু করে আজও উদ্ধার করা যায়নি এলাকার হাজার মানুষের ব্যবহারের এই জমি বর্তমানে হুমকির ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পান না দুর্নীতি দমন কমিশন থেকে চিঠি ও বিভিন্ন দপ্তরের অভিযোগ এবং জেলা প্রশাসনের নির্দেশনার পরও মামলা না হওয়ায় চাপ ও ক্ষোভ বিরাজ করছে তবে কাছারি বাড়ির সরকারি জমি নিজেদের নামে ধরে রাখতে বিভিন্ন মহলে দেনদরবার করছে দখলবাজরা সরকারি সম্পত্তি উদ্ধারে যারা যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকেও দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি বিভিন্ন লোকের সাথে মনে করেন কথাবার্তা হুমকি ধামকি এসব চলে আমাদের একটাই দাবি রাস্তার জন্য আবার সরকারের হয়ে যায় এবং সরকারের রাস্তায় যেন আমরা হারতে পারি এটা আমাদের একটাই দাবি সবারই দাবি এলাকা বসে দাবি আমাদের দলিল আছে পর্চা আছে দাখিলা আছে রেকর্ড আমাদের নামে হয়ে গেছে তারপর সরকার আমাদেরকে মানে আমাদের কাছে খাজনা আদায় নিচ্ছে লোকের সমস্যা আছে কিন্তু আমাদের তাড়িয়ে দেবে সদর ইউনিয়ন ভূমি সহকারী নজরুল ইসলাম পঁয়ত্রিশ শতক জমির ক্ষতিয়ান ও কবুলিয়াত ভুইয়ার সত্যতা স্বীকার করে বলেন এই ব্যাপারে আমরা এল এস টি মামলা দায়ের করেছি গত পনেরো নয় দুই হাজার বিশ তারিখে বিরানব্বই নং সারকে এটা যে বিগত আশি একাশি সালের বাইশ বারো আশি একাশি নং বানোহাট এবং ডালিয়াতি কেসের মাধ্যমে যাহার কোনো কেস নথি বা রেজিস্ট্রার অর্থ সাত ভূমি অফিসে পাওয়া যায়নি এলাকাবাসী ও সচেতন মহল কাছারি বাড়ির সরকারি জায়গা ও নিশানা যাতে ব্যক্তি মালে বেদখল না হয় তার জন্য জরুরি ভিত্তিতে জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন চ্যানেলটি ওয়ান নিউজ ডেস্ক